মন্ত্রী পরিষদ অভিন্ন রাখাকে আশীর্বাদ বলছেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী। মালয়েশিয়ার অর্থমন্ত্রী টেঙ্কু দাতুক সেরি জাফরুল আব্দুল আজিজ বলেছেন, একই পোর্টফোলিওর বা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়ার জন্য পুনর্নিয়োগ কিছুটা হলেও গত 18 মাস ধরে পরিচালিত নীতিগুলোর ধারাবাহিকতা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। অর্থমন্ত্রীর মতে, পুনর্নিযুক্তি তাকে এবং তার মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ের জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের সাহায্য করার দিকে মনোনিবেশ করতে সক্ষম করেছে, যারা কোভিড-19 মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উল্লেখ, মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরির শপথ নেয়ার পর আগের সরকারের তথা মহিউদ্দিন ইয়াসিন সরকারের মন্ত্রণালয়গুলোকে অনেকটাই অভিন্ন রেখে তার মন্ত্রিপরিষদ গঠন করা হয়। সংখ্যার হিসেবে যেটি 90% অভিন্ন ছিল বলে সমালোচিত হয়েছিল মালয়েশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। তারা সে সময় বলেছিল, যেই কারণে মহিউদ্দিন ইয়াসিন সরকারের পতন হলো, ঠিক একই কারণকে ফিরিয়ে আনতে চাচ্ছে কি ইসমাইল সাবরি, যদিও তার প্রথম এতদিনের কর্মকাণ্ডে সেটি কোনোভাবেও পরিলক্ষিত হয়নি। আগের মন্ত্রণালয় তথা মহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদকে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিরোধী জোটগুলোর পক্ষ থেকে। নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি যখন পুরনো প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের অনেকটাই অভিন্ন মন্ত্রিপরিষদ ঘোষণা করলেন, তখন বর্তমান বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম তো বলেই ফেলেছিলেন, এই সরকারও আগের মতোই ব্যর্থ হবে এবং সেটি নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারকও ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে সরকার এবং বিরোধী জোটের মধ্যে। যদিও প্রধানমন্ত্রী তার মন্ত্রণালয়গুলোকে 100 দিনের একটি ডেডলাইন ঘোষণা করেন, যার মধ্যে মন্ত্রণালয়গুলোকে তাদের নিজস্ব পারফরম্যান্সের মূল্যায়ন করতে হবে। মন্ত্রণালয়গুলো এক্ষেত্রে বেশ তৎপর রয়েছে আগের সরকারের চাইতে, কারণ অর্থমন্ত্রীর গতকালের বক্তব্যে এ তথ্যটি পুরোপুরি উঠে এসছে। অর্থমন্ত্রী বলেছেন, আগের সরকারে থাকা অবস্থায় তার মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়গুলো যে সকল পাইলট প্রজেক্ট হাতে নিয়েছিল সেগুলো সম্পূর্ণ করতে হলে অবশ্যই এই মন্ত্রণালয়ের আরও কিছু সময় কাজ করা প্রয়োজন ছিল। সেই দূরদর্শিতাকে সামনে রেখে ইসমাইল সাবরি এই যুগান্তকারী উদ্যোগ নেন এবং আগের মন্ত্রণালয়কে অনেকটা অভিন্ন রাখেন। টেঙ্কু জাফরুল গতকাল মালয়েশিয়ার এক স্থানীয় সংবাদপত্রের সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আমার মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় অভিন্ন রাখাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং মালয়েশিয়ার জন্য এটি একটি আশীর্বাদ হিসেবে কাজ করেছে বলে মনে করছি, কেননা যদি মন্ত্রিপরিষদ পরিবর্তন হয়ে যেত তাহলে নতুন করে সংকটের মুখে পড়ত মালয়েশিয়া, অর্থনৈতিক পুনরুদ্ধারকে যা মারাত্মকভাবে ব্যাহত করতে পারত। উল্লেখ, মালয়েশিয়ায় গত 3 বছরে 3টি সরকার পরিবর্তন হওয়ার পর এখন কিছুটা স্থিতিশীল রয়েছে মালয়েশিয়ার রাজনৈতিক আবহ। বিশ্ব মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন মালয়েশিয়া, কেননা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি খুব অল্প সময়ের মধ্যেই উন্নতির শিখরে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন অনেক সমালোচকরা। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।